ভারতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক হিসেবে নিয়োগ পেলেন সাবেক ভারতীয় পেসার অজিত আগারকার। বিসিসিআই এর ক্রিকেট বিষয়ক উপদেষ্টা কমিটির সুপারিশে অজিত আগারকারকে প্রধান নির্বাচক হিসেবে নিয়োগ করল বিসিসিআই। ভারতের হয়ে আগারকার 191টি ওয়ানডে, 26টি টেস্ট এবং 4টি টি টোয়েন্টি খেলেছেন। প্রধান নির্বাচক হিসেবে বছরে 1 কোটি রুপি বেতন পাবেন সাবেক এই ভারতীয় ক্রিকেটার। আপু আপনিও মাঠে বসে মেসিদের দেখার সুযোগ ছাড়ে কেউ? দেখা হবে মাঠে। পেমেন্টের উন্মাদনা এখন বিকাশে, সর্বোচ্চ পেমেন্টে পেয়ে যান ভ্রমণ খরচ সহ আর্জেন্টিনার ম্যাচ টিকিট, সাথে ক্যাশব্যাক আর ডিসকাউন্ট কুপন।